আমরা হঠযোগ প্রদীপিকায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণায়ামের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। 68 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে সেটা আমরা আজকে জানতে চাই। সেখানে যেটা আলোচনা আছে সেটা ভ্রামরী প্রাণায়াম সম্বন্ধে আলোচনা। কি বলছে সে সম্বন্ধে একটু ইংলিশে জেনে নি। ব্রেথ ইন কুইকলি, মেকিং এ রিভারবারেটিং সাউন্ড লাইক দ্য মেল ব্ল্যাক বি, এক্সেল স্লোলি মেকিং দ্য সফটলি সাউন্ড অফ দ্য ফিমেল বি, অন বিকামস লর্ড অফ দ্য যোগিস বাই দ্য যোগিক প্র্যাকটিস, মাইন্ড ইন অ্যাবজর্বড ইন ব্লিস। বাংলা কি বলছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বলছে পূরকের বেগবশত, অর্থাৎ যখন আমরা শ্বাস নিচ্ছি সেই শ্বাস নেওয়ার বেগের জন্য ভ্রমর ধ্বনিবৎ শব্দ হয়, অর্থাৎ পুরুষ মৌমাছির গুঞ্জন ধ্বনির মতো শব্দ হয়। কুম্ভকের পর আবার যখন রেচন করা হয় বা রেচক করা হয় তখন কি হয়েছে ভ্রামরী ধ্বনিবৎ শব্দে ধীরে ধীরে রেচন করো, অর্থাৎ পুরুষ মৌমাছির মতো শব্দ করে শ্বাস নেওয়া, আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় স্ত্রী মৌমাছির গুঞ্জন ধ্বনির মতো শব্দ করে শ্বাস ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এই অভ্যাস দ্বারা যোগীর চিত্তে অনির্বচনীয় আনন্দরসের সঞ্চার হয়। তাহলে কি একটা বিশেষ ধরনের আনন্দের সঞ্চার হচ্ছে, যে আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না। কি করে অভ্যাস করতে হয়? তাহলে আমরা মনে রাখবো যখন শ্বাস নেব তখন পুরুষ মৌমাছি, যখন শ্বাস ছাড়ব তখন স্ত্রী মৌমাছির গুঞ্জন ধ্বনির শব্দ করে শ্বাস ছাড়তে হবে। একটু প্র্যাকটিস করি। যে কোনো মেডিটেটিভ পশ্চারে বসতে পারি, শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, একটু চেষ্টা করি। এবার আরো একটা অন্যভাবে অভ্যাস করি, কিরকম? এক্সাক্ট কিভাবে শব্দ করা উচিত এবং ঠিক কোন লোকেশনে এই শব্দটা তৈরি হবে, নাকে না গলায়, এ সম্বন্ধে কিন্তু স্ক্রিপচার কিছু বলছে না।
তো নানান জনের নানান ধরনের প্র্যাকটিস আমরা জানি। কেউ বা মনে করেন গলা দিয়ে শব্দ ওঠানামা করবে, কেউ আবার মনে করেন নাক দিয়ে শব্দ ওঠানামা করবে। কিন্তু স্ক্রিপচার বা হঠযোগ প্রদীপিকা ঠিক কোন জায়গা দিয়ে শব্দ উৎপন্ন হবে সেই শব্দ সম্বন্ধে নীরব। তাই আপনারা আপনাদের সুবিধা মতো করে নিজের মতো করে বুঝে এই অভ্যাস করুন, এই কামনা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। পরবর্তী দিনে আবার আমরা হঠযোগ প্রদীপিকা নিয়ে আলোচনা করব।